আসসালামু আলাইকুম টু এভিয়ার্স টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের মাঝে আরেকটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজসাঘাতভুক্ত একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা চেইনম্যান চেইনম্যান পদে আবেদন করতে পারি আপনার এখানে দেখতে পাচ্ছেন চেইনম্যান গ্রেড বিশ পদ সংখ্যা দুই চৌত্রিশ এবং বেতন আট হাজার দুই পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি বা সলেই চলবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তো প্রিফারেন্স আমরা সার্কুলারটি দেখলাম এখন আমরা সরাসরি চলে যাব আবেদন পদ্ধতিতে তো আমি আপনাদেরকে সার্কুলারটি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন সম্পূর্ণ নিয়মকানুন এখান থেকে দেখে নেবেন ভিডিও পজ করে 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 এখান থেকে কিছু শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটি ছোটো করার স্বার্থে আপনাদেরকে আমি পরে শোনালাম না আপনারা এখান থেকে ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন আপনার আবেদন শুরু করার পূর্বে আপনাদের ছবি এবং স্বাক্ষরকে ছবিকে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষরকে তিনশো ইন্টু আশি পিকজেল করে নেবেন তো প্রেভার তাহলে চলুন আমরা চলে যাই আবেদন পদ্ধতিতে এজন্য আমাদেরকে চেইনম্যান পোস্টটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি চেইনম্যান তারপর এখান থেকে আমরা নেক্সট ক্লিক করবো তো প্রিয়ফ্রেন্ডস আমি তার আগে আপনাদেরকে বলে আপনারা দিয়েও এই আবেদনটি করতে পারবেন আপনারা মোবাইলের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন ডব্লু 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 ডট 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 কম ডট তাহলে এরকম একটি পেজ ওপেন হবে আমি লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও সরাসরি এই লিঙ্ককে আসতে পারবেন এখানে আমরা নেক্সট ডে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরেকটি ফর্ম ওপেন হবে এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে এখানে আমাদেরকে অ্যাপ্লিকেন্স নেম দিতে হবে আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি তারপরে ফাদার্স নেম এখান থেকে আমি ফাদার্স নেম দিয়ে দিচ্ছি মাদার্স নেম দিয়ে দিচ্ছি এখান থেকে তারপর ডেট অফ বার্থ এখান থেকে জন্ম তারিখ দিতে হবে আমি আমার জন্ম তারিখটি দিচ্ছি তারপর এখান থেকে জেন্ডার সেল করে দেবেন ছেলে হলে মেইল এবং মেয়ে হলে ফিমেল দিবেন তারপর এখান থেকে বাংলাদেশি এবং এখান থেকে রিলিজানটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি মুসলিম সেহেতু আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিচ্ছি তারপরে ন্যাশনাল আইডি থাকলে এস দিবেন এবং এখানে আইডি নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে এস না থাকলে নো তারপরে মেরিটাল স্ট্যাটাস বিবাহিত হলে মেরিট এবং অবিবাহিত হলে সিঙ্গেল এখানে সিঙ্গেলে ক্লিক করে দিচ্ছি আমি তারপর এখান থেকে কোটা সিলেক্ট করে দেবেন আমি নন করে দিচ্ছি যেহেতু আমার কোনো কোটা নাই এখানে অনেকগুলো কোটা রয়েছে আপনারা ভালো দেখে সিলেক্ট করে দিবেন যদি মুক্তিযোদ্ধা হন তাহলে ফ্রিডম ফাইটার যদি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার হন অথবা মুক্তিযোদ্ধা সন্তান হন তাহলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা নাতি নাতনি হলে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার শারীরিকভাবে প্রতিবন্ধী হলে শারীরিক হ্যান্ডিক্যাপ এতিম হলে অরফেন উপজাতি হলে এথেনিক মাইনরিটি আনসার বিটিপি সদস্য হলে আনসার বিটিপি সদস্য দেবেন না হলে যদি কোনো কোটা আপনার না থাকে তাহলে এখান থেকে আপনি নন কোটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো অপশান সিলেক্ট পূরণ করতে হবে আমি এখানে কেয়ার অফে দিয়ে দিচ্ছি যে আমার পিতার নাম যদি আপনি বিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি স্বামীর নামও দিতে পারবেন না পিতার নাম দিলে হবে তারপর এখানে ব্লেজ দিতে হবে আমি এখানে আমার ব্লেজটি দিয়ে দিচ্ছি তারপর এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে পোস্ট অফিস এবং এখানে পোস্ট কোডটা দিয়ে দিতে হবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিলেই হবে আর যদি আলাদা হয় তাহলে আপনি এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি লিখে দেবেন তারপর এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে ভ্যালিড মোবাইল নম্বর আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি তারপরে কনফার্ম মোবাইল নম্বর একই মোবাইল নম্বর আবার লিখবেন তারপরে এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর আমাদেরকে একাডেমিক কোয়ালিফিকেশান এখানে আমি আমারটা দিচ্ছি এসএসসি বোর্ড ঢাকা তারপরে রোল নম্বর আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপরে রেজাল্ট দিচ্ছি এখান থেকে আমি জিপিএফ ফাইভ এবং এখানে আমার পয়েন্টে বসিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে সাবজেক্ট আমি কোন গ্রুপে ছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি কত সালে পাস করেছি সেটা দিতে হবে পাসিং ইয়ার তারপরে বসে আমাদেরকে যদি আপনি এই ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে এখানে ইন্টারমিডিয়েট তথ্য দিতে পারবেন বোর্ড দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার রোল নম্বরটি দিয়ে দেবেন তারপর এখান থেকে রেজাল্ট জিপিএফ ফাইভের মধ্যে কত সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে গ্রুপ দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার দিতে হবে আমি এখানে দিচ্ছি পাসিং ইয়ার দুই হাজার এগারো আমার এসএসসি এবং এসএসসি তথ্য শেষ যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে তাহলে এখান থেকে আপনি গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে মাধ্যমিক পাস চাইছে তারপর আমাদেরকে এখানে আর কিছু তথ্য দিতে হবে সেখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে টিক মার দেবেন এবং এখানে এক্সপিরিয়েন্সগুলো বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর আমাদেরকে ম্যান্ডেটরি প্রফেশনাল এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ওয়ার্ক যদি আমার এই কাজের রিলেটেড কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে এস দিতে হবে আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে যেহেতু আমার না সেহেতু আমি নোতে ক্লিক করতে তারপর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি আপনার ডিপার্টমেন্টাল কোনো ক্যান্ডিডেট থাকে যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকে তাহলে আপনার যে কোনো যে ডিপার্টমেন্টে থাকেন সেইটা সিলেক্ট করে দেবেন আর যে না থাকে তাহলে এখান থেকে আদারে ক্লিক করে দেবেন তারপর এই ভ্যালিডেশন কোডটি এখানে লিখে দিতে হবে আমি আমারটা লিখে দিচ্ছি তারপর এখানে একটি টিক মার্ক দিতে হবে এবং এখানে নেক্সটে ক্লিক করতে হবে হ্যাঁ প্রিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো এখানে প্রিভিউ দেখাচ্ছে এখান থেকে তথ্যগুলো আমাকে ভালোভাবে চেক করে নিতে হবে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আমাকে পুনরায় আবার ভালোভাবে তথ্যগুলো ঠিকঠাক করে দিতে হবে কারণ ভুল কোনোভাবেই ভুল তথ্য দেওয়া যাবে না তারপর এখান থেকে আমাকে আমাদেরকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে অবশ্যই ফটো ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল করে নিতে হবে আমরা এই কাজটি মোবাইলের মাধ্যমেও করতে পারবো এবং কম্পিউটারের মাধ্যমেও করতে পারবো মোবাইলের মাধ্যমে আমরা কীভাবে ছবিকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো ইন্টু আশি পিক্সেল করতে পারি সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তারপর এখন আমি আমার ছবি আপলোড করবো চুস ফাইলে ক্লিক করতে হবে আমাদেরকে প্রথমেই তারপর আমাদের যে জায়গায় ছবি রয়েছে সেখান থেকে আমাদেরকে ছবিটা সিলেক্ট করে দিতে হবে আমি এখান থেকে আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে সিগনেচার তারপর সোর্স ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমার সিগনেচারটি সিলেক্ট করে দেব হ্যাঁ আমার ছবি এবং সিগনেচার আপলোড করা শেষ তারপর আমরা এখানে একটি টিক মার্ক দেবো এবং তারপর সাবমিটে ক্লিক করব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ প্রিফার্স আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে কংগ্রেচুলেশানস অ্যাপ্লিকেশান সাবমিটের সাকসেসফুলি সফলভাবে আমি আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট করেছি এখন আপনারা এখানে একটি ইউজার আইডি দেখতে পাচ্ছেন এই ইউজার আইডিটি ব্যবহার করে আমাদেরকে পেমেন্ট করতে হবে অর্থাৎ টাকা পাঠাতে হবে এখানে আপনার দুইটা এস এম এসের মাধ্যমে টাকাটা পেড করতে হবে টেলিটক প্রিপেড সিম থেকে এস এম এস করতে হবে ফার্স্ট এস এম এস লিখতে হবে বিবিএস স্পেস তারপর একটি আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটি ব্যবহার করতে হবে এবং ওয়ান সিক্স থ্রি পল্টু নম্বরটিতে সেন্ড করতে হবে অর্থাৎ আমাদেরকে এই ইউজার আইডিটি ব্যবহার করতে হবে তারপরে ফিরতি আপনার মোবাইলে একটি এস এম এস আসবে এবং সেই এস এম এ একটি আট ডিজিটে একটি পিন নম্বর থাকবে এইট ডিজিট সেই পিন নম্বরটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে লিখতে হবে বিবিএস স্পেস তারপরে ইয়েস তারপরে পিন নম্বরটি এবং তারপরে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরটিতে সেন্ড করলে আপনার মোবাইলে আরেকটি কনফার্মেশন এসএমএস আসবে এবং আপনার আবেদনটি সফলভাবে সফল হবে তো প্রিভার্স আপনি এই সাব অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এবং কি আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি রাখতেছি তো প্রেফার্স আপনার দেখলেন যে কীভাবে আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেয়ারম্যান পদে আবেদন করতে পারি অনলাইনের মাধ্যমে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও জরুরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ